আজ আমি কথা বলবো মরিচ গাছের পাতা পোকড়ানোর রোগ নিয়ে। ভিডিওতে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হলো মরিচ গাছ এবং মরিচ গাছের পাতা পোকড়ানো অবস্থায় দেখতে পাচ্ছেন। আসলে প্রত্যেকটা চাষি ভাইরা মরিচ গাছের পাতা পোকড়ানোর রোগের আতঙ্কে থাকে। মরিচ চাষ করতেই ভয় পায় যে মরিচ চাষ করলে পাতা পোকড়ানোর রোগে আক্রান্ত হবে। রোগটা কি কারণে হয় সেই বিষয়ে আপনাকে আগে জানতে হবে। মরিচ গাছের পাতা কুঁকড়ানোর রোগের তিনটি কারণ হতে পারে। একটি ভাইরাসজনিত কারণ, দ্বিতীয়টি শোষক পোকার আক্রমণের হতে পারে, এছাড়া তৃতীয়টি মাকড়ের আক্রমণে হতে পারে। সাদা মাকড় বলেন, লাল মাকড় বলেন, হলুদ মাকড় বলেন, যে কোনো ধরনের মাকড়ের আক্রমণে হতে পারে। এখন আপনি চিনবেন কিভাবে যে ভাইরাসজনিত কারণে এই সমস্যা, না মাকড়ের কারণে এই সমস্যা, না আপনার শোষক পোকার আক্রমণে এই সমস্যা? এখন ভিডিওতে আপনি যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হলো, যদি বলেন যে ভাইরাসজনিত কারণে এটা হতে পারে, কারণ যখনই দেখবেন যে মরিচ গাছের পাতা ভাইরাসজনিত কারণে পাতা কুঁকড়ানোর রোগ হবে, সেক্ষেত্রে আপনার পাতাগুলো উপরের দিকে ঠেলে উঠবে। তার মানে যখন শোষক পোকার আক্রমণে হয় তখন পাতাগুলো নিচের দিকে ঝুলে যায়, আর ভাইরাসজনিত কারণে হলে পাতাগুলো উপরের দিকে ঠেলে ওঠে বা সোজা হয়ে আসে। এক্ষেত্রে আপনি কি করবেন, এই ভাইরাসজনিত কারণে যদি আপনার মরিচ গাছের পাতা কুঁকড়ানোর রোগ হয় সেক্ষেত্রে আপনি যত দ্রুত সম্ভব মরিচ গাছটি উপড়ে ফেলবেন এবং মাটিতে পুঁতে ফেলবেন, এছাড়া পুড়িয়ে ফেলতে পারেন আপনি। এখন ভাইরাসজনিত কারণের সমাধান তো দিলাম, এখন বাকি আছে আপনার চোষক পোকার আক্রমণ। আসলে চোষক পোকার আক্রমণ যদি আপনার মরিচ গাছে থাকে সেক্ষেত্রে আপনার মরিচ গাছের ডোগা বা পাতা কোঁকড়ানোর রোগ এটা দেখতে পাবেন। এখন কি করে বুঝবেন যে চোষক পোকার আক্রমণ আছে? আসলে মরিচ গাছে চোষক পোকার ভিতরে আছে থ্রিপসের আক্রমণ থাকে, প্রচুর পরিমাণে থ্রিপসের আক্রমণ। আর এই থ্রিপসের আক্রমণ বুঝতে হলে আপনাকে এই মরিচ গাছের ডোগা হাত দিতে হবে, হাত দিয়ে এর ভিতরে দেখতে হবে যে আসলে কোনো ধরনের শোষক পোকা আছে কি না। ছোট ছোট ক্ষুদ্র চোখে ওইভাবে দেখা যায় না, তারপরে ওই ধরনের পোকা আছে কি না সেটা আপনার দেখতে হবে। এখন যদি আপনার চোষক পোকার ভিতরে থ্রিপসের আক্রমণ যদি আপনি পরিলক্ষিত হন বা দেখতে পান, সেক্ষেত্রে আপনার যে ট্রিটমেন্টটা নেবেন সেটা হলো বাজারে পাওয়া যায় ইমিডাক্লোরোফিল গ্রুপের যে ওষুধগুলো, সেই ওষুধগুলো আপনি প্রাথমিক পর্যায়ে দুইবার ব্যবহার করবেন। যদি তাতে মনে হয় যে আপনার কাজ হচ্ছে না, সেক্ষেত্রে আপনি ইমিডাক্লোরোফিল গ্রুপের ওষুধে যদি আপনার কাজ না হয় সেক্ষেত্রে আপনি অটোক্রপস কেয়ারে একটি ঔষধ আছে ট্রেসার, এই ওষুধটা ব্যবহার করতে পারেন। আশা করা যায় আপনি 100% রেজাল্ট পাবেন। আর যদি তাতে রেজাল্ট না হয় সেক্ষেত্রে বিষয়টা আলাদা, আপনারা আপনার এলাকায় কোনো কৃষি অফিসের সহায়তায় বা অন্য কোনো মেডিসিন আছে কিনা বা কোনটা করলে ভালো হয়, অন্য কোনোভাবে এই সমস্যা সমাধান করা যায় কিনা সেটা আপনারা দেখবেন। 3 নম্বর যে বিষয়টি পরিলক্ষিত হয় সেটা হলো আপনার মাকড়ের আক্রমণ। আসলে গাছে যখন আপনার মরিচ গাছে যখন মাকড়ের আক্রমণ হবে তখন আপনার মাকড়ের আক্রমণটা কীভাবে বুঝবেন সেটা হলো, আপনি যদি এই গাছটাকে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন। দেখুন যে এই পাতার কালারগুলো একটু হলুদাব ভাব আছে, দেখেন হলুদাব ভাব। আসলে এই যে হলুদাব ভাবগুলো আছে এগুলা মাকড়ের আক্রমণ ছিল, পরে মাকড়নাশক স্প্রে করার কারণে আপনার এই যে হলুদাব ভাবটা কেটে গেছে। এখন আপনারা যদি মাকড়ের আক্রমণ হয় সেক্ষেত্রে আপনারা কি ট্রিটমেন্ট নেবেন? আসলে আপনার বাজারে যে মাকড়নাশকগুলো পাওয়া যায় সেগুলো আপনি ব্যবহার করতে পারেন, যেমন অ্যামামেকটিন 1.8 cc যে ওষুধগুলো আছে, যেমন ভার্টিনেক আছে, লাকাদ আছে, উইননেক আছে, এই ওষুধগুলো আপনি ব্যবহার করতে পারেন পরিমিত মাত্রায়। মরিচ গাছ সেই হিসাবে আপনারা একটু পরিমাণ খুব হিসাব করে পরিমাপ করবেন এবং সেই পরিমাণে দেবেন যেটা আপনার গাছের জন্য সহনশীল। বেশি পরিমাণে দিবেন না, এতে আপনার হিতে বিপরীত হতে পারে। এখন আপনার এই যে ঔষধের কথা বললাম, এই ঔষধে যদি কাজ না হয় সেক্ষেত্রে আপনারা ডাইমেনশন ইউজ করতে পারেন। হেকিম কোম্পানির একটি ঔষধ আছে ডাইমেনশন, এই ডাইমেনশনে আশা করা যায় আপনার এই যে মাকড়ের যে আক্রমণ সেই আক্রমণটা আপনি রেহাই পেতে পারেন। সপ্তাহে 2 বার স্প্রে দিবেন এবং দেওয়ার পরে আপনার যখন মাকড়ের আক্রমণ বা থ্রিপসের আক্রমণ আর থাকবে না, তখন আপনারা কি করবেন গাছের পূর্ণ অবস্থায় মানে সে আগের অবস্থায় ফিরিয়ে নিতে, সতেজ ভাব নিয়ে আসতে আপনারা কি করবেন,
কোনো ধরনের পিজিআর বা ভিটামিন ইউজ করবেন, সাথে আমরা আপনারা যদি পারেন সেক্ষেত্রে আমেরিকান এনপিকেএস, সেটা হলো ন্যাশনাল এগ্রি কেয়ার কোম্পানির এনপিকেএস, মানে আমেরিকান এনপিকেএস, আর এটা ব্যবহার করলে আপনার গাছের সজীবতা এবং সেই পূর্বের অবস্থায় ফিরে আসবে আশা করা যায়। যা হোক, আজকে মরিচ চাষিদের জন্য যে ভয়ের বিষয় ছিল যে পাতা কুঁকানো রোগ, সেই বিষয়ে সমাধান আমরা আপনাদের বলার চেষ্টা করলাম। আপনারা যদি বুঝতে পারেন তাহলে ধন্যবাদ, আর সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা মরিচ চাষে নামবেন, তা না হলে আপনারা মরিচ চাষে লসের সম্ভাবনা হতে পারে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।